फिर कठोर विधि निषेधर आगे बस ट्रेन लंचे राजधानीमुखी जनस्रोत एखोनो ढाका छाड़ছেন অনেকেই। সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যরাও কিন্তু মাঠে অত্যন্ত কার্যকরী ভাবে তারা ভূমিকা রাখবেন। অসচেতনতায় নিয়ন্ত্রণহীন করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না, সারা দেশে আজও মৃত্যু 187। পথে পথে বর্জ্যের স্তূপ, অনেক গলির ভেতর পরিষ্কার না হওয়ায় মানুষের ভোগান্তি। ঢাকার দুই সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। সিন্ডিকেটের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রার চেয়ে কম সংগ্রহ, লবণের দাম বেড়ে যাওয়ায় সংরক্ষণ নিয়ে শঙ্কা। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ঢুকছে মাদক, গরুবাহী ট্রাকে মিলল 50 কেজি গাঁজা, চালক সহ দুইজন গ্রেফতার। বারবার কৌশল পাল্টাচ্ছে মাদক কারবারিরা। 2 মাসের বেশি নিষেধাজ্ঞার পর 23 জুলাই থেকে সাগরে মাছ ধরতে প্রস্তুত জেলেরা, করোনাকালীন আর্থিক সংকট কাটিয়ে ওঠার আশা। এবং রেকর্ড বৃষ্টিতে বন্যায় বিপর্যস্ত চীনের হেনান প্রদেশ, 33 জনের প্রাণহানি, এখনও নিখোঁজ অনেকে, রাস্তাঘাট সহ ফসলি জমির ব্যাপক ক্ষতি।